শুভেচ্ছা শুরু করছি চ্যানেল টোয়েন্টি ফোরের আয়োজন মুখোমুখি অনুষ্ঠান আপনাদের সঙ্গে আছি আমি আশেকেন প্রিন্স আজকে আমরা মুখোমুখি হয়েছি এশিয়ার নোবেল খ্যাত পুরস্কার ম্যাকসাইসাই পুরস্কার বিজয়ী এবং আইসিডিডিআরির জ্যেষ্ঠ বিজ্ঞানী ডক্টর ফেরদৌসি কাদ্রির সঙ্গে ডক্টর কাদ্রি আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে স্লাম হ্যাঁ প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোরের পক্ষ থেকে প্রেস্টিজিয়াস এই অ্যাওয়ার্ডটি পাওয়ার জন্য প্রথমেই আপনাকে জানতে চাইব যে আপনি যে প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডটি পেলেন তো এই অ্যাওয়ার্ড পাওয়ার পরে তো আপনার দায়িত্বটা আরও বেড়ে গেল তো এই দায়িত্বটাকে আপনি চাপ হিসাবে গ্রহণ করবেন কিনা অথবা কি বলবেন এটা আমি আসলে ঠিক কথা দায়িত্ব অনেক বেড়ে গেছে আমি প্রথমে অনেক হ্যাপি যে এরকম একটা প্রাইজ পেয়েছি কখনো ভাবি নাই যে এই পাবো বা কখনও ম্যাক্সাইসেই পেছনে ঘুরি নাই আমি একটু অ্যাওয়ার্ড সম্বন্ধে কম জানি এবং এখন আমার দায়িত্ব অনেক বেড়ে গেছে দেশের জন্যে মানুষের জন্যে এবং আমি চেষ্টা করব বাকিটুকু জীবন যেন আমি পাবলিক হেলথে ভ্যাকসিনেশনে ইনফেকশাস ডিজিজে আরও যেন আমি অবদান রাখতে পারি যেন আমাদের দেশের লোকজন আরও ভালোভাবে সুস্থভাবে থাকতে পারে তো বাংলাদেশে যেসব বিজ্ঞানী রয়েছেন তাদের মধ্যে হাতে গোনা কয়েকজন আছেন নারী তো নারীরা আসলে এই প্রফেশনে আসছেন না কেন অথবা প্রতিবন্ধকতাটা কোন জায়গায় আছে আপনি কী মনে হয় আসলে এটার পেছনে অনেকগুলো কারণ আছে প্রথম হচ্ছে যে চাকরির যে সুযোগ বিজ্ঞানে অতটুক থাকে না হয় না একটা থাকে শিক্ষকতা করার জন্যে ইউনিভার্সিটি কলেজ স্কুল এরপরে কিন্তু গবেষণার যে ক্ষেত্র আছে সেখানে কিন্তু অত সুযোগ নাই এবং আরেকটা জিনিস এটা একটা বড় এবং এখন আজকাল যে মেয়েরা বা নারীরা শিক্ষা গ্রহণ করছেন তাদের মধ্যে কিন্তু একটা কুইক মানি বা সবার সংসারে তো ডিপেন্ডেন্ট একজন মেয়েকে তৈরি করা তাকে তাকে মানুষ করা পড়াশোনায় খরচ করার পর সবাই চায় যে তাড়াতাড়ি একটা চাকরিতে সে যেন উপার্জন করতে পারে সেটা একটা কিন্তু ছেলে মেয়ে সবার জন্য কিন্তু এটা খুবই একটা বড় কারণ আর আরেকটা কারণ হচ্ছে যে বিজ্ঞানে কিন্তু ফল পাওয়া যায় অনেক আস্তে আস্তে আমার আমার কর্মজীবনের মনে করি চল্লিশ বছর পর আজকে এত কিছু আস্তে আস্তে পাচ্ছি এবং আমাদের আরেকটা কথা আছে যে আমাদের যে সুযোগ শিক্ষার যে সুযোগ বিজ্ঞানে কিন্তু অতটা নাই এবং যেন মানে আমি যে বিজ্ঞানে কাজ করি ইনফেকশাস ডিজিজ ইমিউনোলজি মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রি এখানে গবেষণার কিন্তু সুযোগটা কম আছে হাতে গোনা কয়েকটা ইনস্টিটিউট আছে এত বড়ো একটা দেশে পরিবর্তন অনেক হচ্ছে কোভিডের জন্যেই কিন্তু অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে এটার সাথে আমার মনে হয় বেশি বেশি করে মেয়েরা আসবে এই ক্ষেত্রে বিজ্ঞান ক্ষেত্রে কিন্তু পুরো পৃথিবী জুড়ে মেয়েদের সংখ্যা কম বিজ্ঞানে আমরা স্টেম যেটা যে বিষয়টা বলি সায়েন্স টেকনোলজি ইলেকট্রনিক অ্যান্ড ম্যাথমেটিক্স এই বিষয় কিন্তু মেয়েদের কিন্তু পার্টিসিপেশন খুব কম একদম প্রত্যেকটা দেশে ওয়েস্টার্ন ইস্টার্ন ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ সব জায়গায় এটা কিন্তু একটা চেষ্টা আছে বারাবার এবং আমি আমার আমার পক্ষ থেকে অনেক চেষ্টা করি সবাইকে আগ্রহী করার যেন তারা বিজ্ঞানে যোগদান করে কিন্তু ওই স্কুল থেকে আরম্ভ করে একটা ডেফিসিট থাকে তো আপনি বিদ্যালয়ের কথা বললেন আমরা যদি আমাদের তৃণমূল পর্যায়ের শিক্ষা ব্যবস্থায় যাই সেখানে দেখেছি যে সায়েন্স নিয়ে এমনি একটি ভয় রয়েছে শিক্ষার্থীদের মধ্যে এর মানে এর মধ্যে যদি কোনো নারী শিক্ষার্থী থেকে থাকেন মেয়ে শিক্ষার্থী থেকে থাকেন সে কিন্তু তৃণমূল পর্যায়ে এটি সায়েন্সে আসতে একটু দ্বিধান্বিত হন এখানে কি আপনার আসলে সেই সেই পর্যাপ্ত শিক্ষক অথবা ট্রেন শিক্ষক আছে কি আসলে অভাব আছে একটা প্রথমে ল্যাব স্কুলের ল্যাবে যেরকম সরঞ্জাম থাকা উচিত ইকুইপমেন্ট এজেন্ট তো নাই এবং টিচারেরও শিক্ষায় যে টিচাররা যারা থাকবেন ওইখানে সেটার অভাব আছে প্রথম ক্ষেত্রে হচ্ছে সুযোগের অভাব আছে এবং ইনফ্রাস্ট্রাকচারের অভাব আছে এবং এডুকেশন যারা ট্রেনিংয়ের অভাব আছে সেটা কিন্তু বাড়াতে হবে মানে এটাকে আর একটু ফ্রেন্ডলি করতে হবে সায়েন্স ফ্রেন্ডলি করতে হবে যে সবাই আসতে চায় এবং আমার মনে আমরা তো এখন ভার্চুয়ালি অনেক কিছু করি ভার্চুয়াল প্ল্যাটফর্মে আসতে হবে সবটা যে আমরা স্কুলে ফেস টু ফেস করবো তা না কিন্তু ভার্চুয়াল প্রোগ্রামগুলা টিভিগুলোতে বাড়াতে হবে ভার্চুয়াল প্ল্যাটফর্ম এখন তো অনেক রকমের সেখানে শিক্ষা দান করতে হবে আপনি বলছেন ইনফ্রাস্ট্রাকচারের কথা বলছেন এই অভাবটা কি শুধুমাত্র গ্রামীণ পর্যায়ে অভাব রয়েছে নাকি এটা পুরো বাংলাদেশের শহর জেলা উপজেলা তৃণমূল পর্যায়ের পর্যন্ত সব জায়গাতে অভাব রয়েছে আমার মোটামুটি সব জায়গায় কিছু অভাব আছে কিন্তু শহরে তো এরকম অভাব নাই আমরা জানি অনেক স্কুলে ল্যাব আছে টিচার টিচারও ভালো আছে শহরগুলোতে আছে অন্যান্য শহর ঢাকা শহর বাদে অন্যান্য প্রত্যেকটা ডিভিশনেই কিন্তু সুযোগ আছে কিন্তু তার পরের লেভেলে কিন্তু আমাদের একটা ঘাটতি আছে সেটা কিন্তু স্কুল লেভেলে বাড়ানো এটা হয়তো আমার জন্য আমার পক্ষে সম্ভব হবে না কারণ আমার ফিল্ডটাই আলাদা কিন্তু আমি রাজি আছি এটাতে পার্টিসিপেট করতে যে কিভাবে মেয়েদেরকে এই বিষয়ে আমরা আরেকটু আনতে পারবো শুধু চিকিৎসা বিষয় না অন্যান্য অন্যান্য এরিয়াতে কারণ আমাদের বললাম না স্ট্যামে পুরো একটা অভাব আছে এবং মেধার কোনো অভাব নাই বাংলাদেশের ছেলে মেয়েদের কিন্তু মেধা অনেক ভালো এবং মেয়েরা যখন কোনো কোনো কিছু করতে চায় অনেক সিরিয়াসলি করে সুযোগের একটু অভাব আছে এনকারেজমেন্টের অভাব আছে এবং হয়তো একটা কথা যে বললাম যে চাকরির ক্ষেত্রে যদি প্রথম থেকে একটা মেয়ে জানে যে আমি এই কাজ এই পড়াশোনা করে আমি একটা চাকরি পাবো আমি আমার মা বাবাকে আর বার্ডেন হব না বা আমার ফ্যামিলির উপর বার্ডেন হব না বরং সাহায্য করব। সায়েন্স তখন সে আরও বেশি আগ্রহী হবে জি ডক্টর কাদের আপনাকে ধন্যবাদ একটি সময় হয়েছে বিরতির বিরতির পরে আবারও আপনার কাছে হ্যাঁ দর্শকের সময় হলো একটি বিরতির বিরতির পর ফিরে এসে আমরা আবারও কথা বলবো মুখোমুখি অনুষ্ঠানে দর্শক বিরতির পর আমরা আবারও ফিরে এলাম মুখোমুখি অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি ম্যাক্সাইসে পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি বিজ্ঞানী এবং আইসিডিডিআরির জ্যেষ্ঠ বিজ্ঞানী ডক্টর ফেরদোসি কাদ্রির সঙ্গে ডক্টর কাদরি আপনি টিকা নিয়ে কাজ করছেন এবং ভবিষ্যতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন একটি বিষয় যে আমরা বাংলাদেশে টিকা উৎপাদন করছি কিন্তু এটি বাইরে গবেষণার ফলাফলের প্রেক্ষিত আমাদের দেশে যে বিজ্ঞানীরা রয়েছেন তারা আসলে টিকা উৎপাদনের ক্ষেত্রে গবেষণাটা আসলে কতটুকু সুযোগ রয়েছে অথবা আপনারা করছেন না কেন আমার কাছে মনে হয় একটা পরিবর্তন অলরেডি এসেছে বাংলাদেশে যে কোম্পানিগুলো ভ্যাকসিন তৈরি করার আগ্রহী এবং যারা অলরেডি তৈরি করছে তারা কিন্তু রিসার্চ ইনস্টিটিউশনের সাথে কাজ করছে আইসিডিডিআর সাথে কাজ করছে আই আইদেশির সাথে কাজ করছে বিসিএসআই সাথে কাজ করছে ঢাকা ইউনিভার্সিটির সাথে কাজ করছে অন্যান্য ইউনিভার্সিটির এই পরিবর্তন কিন্তু এসে গেছে আপনি কি বলতে চাচ্ছেন যে শুরুটা হয়েছে শুরুটা হয়েছে এবং আজকে হয় নাই গত সাত আট বছর থেকে হয়েছে আমাদের বাংলাদেশে তো বেশ কয়েকটা ভ্যাকসিন তৈরি হচ্ছে যেগুলো আমরা বা ফিনিশ হচ্ছে যেগুলো আমরা অনেক রকমের ট্রায়াল করছি তো গবেষণার কিন্তু আরম্ভ হয়ে গেছে এবং যখন আমরা জানবো যে আমার এই ভ্যাকসিন তৈরি করার পর আমি বিদেশেও রপ্তানি করতে পারবো দেশেও ব্যবহার করতে পারবো এবং গাভি এটাকে অ্যাকসেপ্ট করবে ইপিআই এটাকে অ্যাকসেপ্ট করবে তখন উৎসাহটা অনেক বেশি হয়ে যাবে এখন আমার একটা ভ্যাকসিন বাংলাদেশে তৈরি হলে বাংলাদেশে রেজিস্ট্রেশন করে আমি ট্রায়াল করে রেজিস্ট্রেশন যখন একটা কোম্পানি করে সেটা শুধু বাংলাদেশ ব্যবহার করতে পারবে ঠিক না কিন্তু আমি যদি একটা ভ্যাকসিন এমনভাবে তৈরি করি সবগুলো তো জিসিপি জিএমপি সব এথিক্যাল স্ট্যান্ডার্ড মেনটেন করে হয় সেটা যদি প্রি কোয়ালিফাইড আমাদের ডিজিডিএ হয়ে যায় তখন এই কোম্পানিগুলো আরও উৎসাহ পাবে তারা তখন আরও গবেষণায় অন্যান্য ইনস্টিটিউটের সাথে কাজে লেগে যাবে এখন যে করছে না তা না আরও বেশি গবেষণা হবে আমাদের উন্নতি আরও বেশি হবে তো সেই ক্ষেত্রে কোনো আইনি প্রতিবন্ধকতা আছে কিনা আমি মনে করি যে সবচেয়ে বড় যেটা প্রতিবন্ধতা আছে হচ্ছে প্রি প্রিকোয়ালিফিকেশন বাংলাদেশ যদি ডাব্লিউচ তাদের ন্যাশনাল রিসার্চ ল্যাবরেটরি এনসিএল যদি ডাব্লিউচ প্রি কোয়ালিফিকেশান পেয়ে যায় দেখবে তখন উৎসাহ একটা কোম্পানি দুইটা কোম্পানি সব কোম্পানি বলবে যে আমি ভ্যাকসিন বানাবো আমার কোভিড ভ্যাকসিন বাইরে বিক্রি হবে আমার কলরা ভ্যাকসিন বাইরে বিক্রি হবে তৈরি তো হচ্ছে সব সনদটা পেতে আসলে কি করা উচিত এটা প্রায় হয়ে যাচ্ছে আমাদের ডাব্লু সাথে কাজ করছে ডিজিডিএ আমাদের ডিরেক্টর জেনারেল অনেক অনেক কাজ হচ্ছে কোভিডের জন্যে কাজ এগিয়ে গেছে অনেক কিছুদিন পরেই হয়ে যাবে আমার মনে হয় এটা হওয়াতে এই ঘোষণা হওয়ার পরে কিন্তু কাজ আরও হবে এখনই কোম্পানিগুলো কিন্তু বাইরের কোম্পানির সাথে কাজ করতে আরম্ভ করেছে তো আপনাদের বেসরকারি পর্যায়ে থেকে গবেষণা করছেন তো এই ক্ষেত্রে আপনারা সরকারের সহযোগিতা চান কিনা আসলে কীরকম সহযোগিতা চান চাইলে সরকারের কাছে তো সবসময় আশা করি সহযোগিতা এবং যে সহযোগিতা পাই নাই তাও বলতে পারবো না আজ পর্যন্ত যতগুলার টিকা নিয়ে কাজ করেছি সরকারের সাথেই করেছি মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিজি হেলথ আইডিসি সিডিসি বাংলাদেশ তাদের যদি প্রচেষ্টা না থাকতো আজ পর্যন্ত আমি যা যা করেছি আমরা যা যা করেছি আইসিডিডিআর বিধি কিছুই সফল হতো না কিছুই করতে পারতাম না কিন্তু আরও সহযোগিতা পাওয়ার জন্যে আমরা বলবো আরও ফান্ডিং দরকার আমরা সবসময় পশ্চিমের দিকে তাকিয়ে থাকি ফান্ডিংয়ের জন্যে আমাদের ফান্ডিং যদি আরও বেড়ে যেত বাংলাদেশে টিকার গবেষণায় তখন আমি মনে করি যে আরও অনেকেই চলে আসতো এই ফিল্ডে গবেষণায় করতে গেলে তো অনেক রিয়েজেন্ট ইকুইপমেন্ট ফ্যাসিলিটি ইনফ্রাস্ট্রাকচার তারপর মেন হিউম্যান রিসোর্সেস লাগে সেটা একটা স্থায়ীভাবে হলে কিন্তু অনেক অনেক জায়গায় রিসার্চ হতো ড কাদ্রি সময় হচ্ছে আরও একটি বিরতি বিরতির পরে ফিরে এসে আবার আসবো আপনার কাছে দর্শক সময় হলো আরও একটি বিরতির বিরতির পরে ফিরে এসে আমরা আবারও কথা বলবো মুখোমুখি অনুষ্ঠানে দর্শক বিরতির পর আমরা আবারও ফিরে এলাম মুখোমুখি অনুষ্ঠানে ডক্টর কাদ্রি আমরা যদি করোনার টিকা নিয়ে কথা বলি আপনি এর ভ্যাকসিন বিষয়ে কমিটির সদস্য তো টিকা কিন্তু গ্লোবালাইজ যেটা হওয়ার কথা ছিল সেটি হচ্ছে না এটি সব জায়গায় ডিসপ্যারিটি হচ্ছে আফ্রিকার মতো দেশে করোনা টিকা কিন্তু এখনও সেভাবে ইনোকুলেট হয়নি তো আপনি কি বলবেন যে আসলে এই ভ্যাকসিনটাকে সব জায়গাতে সব দেশে অ্যাভেলেবেল করে দেওয়া উচিত কিনা আসলে এটা অনেক দুঃখের বিষয় কোভিড ভ্যাকসিন ডেভেলপমেন্টের সাথে সাথে কিন্তু কোভ্যাক্স ফ্যাসিলিটি হয়েছিলো কোভ্যাক্স ফ্যাসিলিটি ছিল কারণটাই ছিল যে এর আগে আমরা দেখেছিলি দেখেছিলাম অন্য প্যান্ডেমিকে অন্য অ্যাপিডেমিকে যে ব্যাক এইচ ওয়ান এন ওয়ান অল দ্যাট যে ঠিকমতো করে শেয়ারিং হয়নি ভ্যাকসিন হ্যাঁ তার জন্যেই কোভ্যাক্স ফ্যাসিলিটিটা হয়েছে যে সব ভ্যাকসিন উৎপাদন হবে কোভ্যাক্স ফ্যাসিলিটি সেটার সাথে ডিল করে সব দেশে ভালোভাবে ডিস্ট্রিবিউট করবে কিন্তু সেটা হয় নাই আমরা জানি যে যুক্তরাষ্ট্র বা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে ভ্যাকসিনের যে শেয়ার আমরা আমাদের দেশ ডেভেলপিং কান্ট্রিতে এশিয়াতে পাচ্ছি না আফ্রিকাতে পাচ্ছি না এটা হচ্ছে আমরা যতই মনে করি যে সবাই অনেক উদার আসলে অত উদার না সবাই নিজের পপুলেশনকে ইম্পর্টেন্ট মনে করে অন্যদেরকে অত ইম্পর্টেন্ট মনে করে যার জন্য এখন কি হয়েছে অনেক ভ্যাকসিন এক্সপায়ার্ড হয়ে ফেলে দেওয়া হচ্ছে নষ্ট হয়েছে কত মিলিয়ন ডোজেস এক্সপায়ার হচ্ছে এবং ফেলে দেওয়া হচ্ছে এটা কিন্তু অনেক দুঃখের বিষয় এবং এখানে আমরা আবার দেখলাম যে ইনইকুয়াল ডিস্ট্রিবিউশন যে আমাদের যেটা এ কান্ট্রিতে হয় এশিয়া আফ্রিকা এটা কিন্তু আমরা আরেকবার এই চিত্রটা দেখলাম যদিও কোভ্যাক্স চেষ্টা করছে ভ্যাকসিন দেওয়ার আমাদের দেশে কত টাইন ফোরটিন পার্সেন্ট ভ্যাকসিনেশান রেট আমরা তো ভ্যাকসিনেশন আমাদের দেশে যেভাবে চাহিদা আছে যেভাবে চেষ্টা করা হচ্ছে ওইভাবে তো আমরা ভ্যাকসিন পাচ্ছি না তো আমাদের উৎপাদন করতেই হবে কিন্তু সবসময় একটা থার্ড কান্ট্রির উপর বা একটা ডেভেলপ কান্ট্রির উপর নির্ভর করলে চলবে না যদি এই ভ্যাকসিন যদি ইকুয়ালি শেয়ার না হয় তাহলে কি আসলে আমরা বলতে পারবো যে আগামী দিনে আমরা এই করোনাটাকে ওয়ার্ল্ড নিয়ন্ত্রণে আনতে পারবো কখনো পারবো না করোনা এরকম একটা রোগ যে আমি প্লেনে উঠলাম আর টিপিসি আর নেগেটিভ তারপরও কিন্তু আমি কয়েকদিন পর পজিটিভ পজিটিভ হয়ে যাচ্ছে নেগেটিভ থেকে পজিটিভ হতে পারি এবং একজন মানুষেরও যদি করোনা থাকে পৃথিবীর অনেক জায়গায় চলে যাবে কোভিড নাইন্টিন বা সার্সকফ টু কত তাড়াতাড়ি পুরো বিশ্বে ছড়িয়ে গেল সেখান থেকে আমরা বুঝতে পারি যে হাইলি ইনফেকশাস তাই না এবং এটাকে নিয়ন্ত্রণ করাই যাবে না এটা যদি সবাই বুঝতো তাহলে তারা তখন উৎপাদন ক্ষেত্রে এবং ডিস্ট্রিবিউশন ক্ষেত্রে কিন্তু এইরকম আমরা দেখতাম না কিন্তু আমার কাছে মনে হয় যে জেনে শুনেও কিন্তু আমরা চাই আমাদের পপুলেশন আগে ভ্যাকসিনেটেড হোক কিন্তু আমার আমার পপুলেশন ভ্যাকসিনেটেড হলে তো কোনো লাভ হচ্ছে না সবাইকে ভ্যাকসিন সবাইকেট করতে তো একটি বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যাকসিনের বুস্টার ডোজ অর্থাৎ থার্ড ডোজও দেওয়া হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে তো আসলে এই করোনার ভ্যাকসিনের বুস্টার ডোজটা আসলে কতটা যৌক্তিক অথবা কতটা প্রয়োজন ভবিষ্যতের জন্য অ্যান্টিবডি তৈরি করার ক্ষেত্রে বুস্টার ডোজ অনেক ভ্যাকসিনের জন্য দেওয়া হয় এবং যারা ঝুঁকি যাদের বেশি তাদেরকে দেওয়া হয় বাচ্চাদেরকে দেওয়া হয় বয়স্কদেরকে দেওয়া হয় যাদের কোনো আন্ডারলাইং ইমিউনো কম্প্রোমাইজ স্টেটাসে থাকে তাদেরকে দেওয়া হয় কিন্তু এটাও একটা চিন্তার বিষয় যেখানে আমরা পুরো পৃথিবীতে সবাইকে ভ্যাকসিন দিতে পারছি না আমরা এখন থার্ড ডোজে যাচ্ছি কালকে শুনবো আর একটা ফোর্থ ডোজের কথা এটা কিন্তু কমপ্লিটলি আনজাস্টিফাইড এটা কিন্তু যারা চিন্তা যারা চিন্তা করে অনেক যারা ইন্টালেকচুয়ালস সায়েন্টিফিক অ্যান্ড নন সায়েন্টিফিক সবাই কিন্তু এই বিষয় নিয়ে অনেক চিন্তিত যে সেকেন্ড ডোজই আমি দিতে পারলাম না ফার্স্ট ডোজই কাউকে দিতে পারলাম না এখন আমি চলে যাচ্ছি বুস্টারে এটা মানে ইকুয়ালিটি নাই নাই একেবারে না তো একটা বিষয় আমরা দিতে পারছি একই সঙ্গে ইউএসএ ইউকেতে শিশুদের টিকা দেওয়া হচ্ছে অর্থাৎ আঠারো বছরের নিচে আমাদের সরকারও চেষ্টা করছে যে আঠারো বছরের নিচে স্কুল গোয়িং শিক্ষার্থীদের টিকা দেওয়ার যায় কিনা তো আসলে শিশুদের টিকা দেওয়ার ক্ষেত্রে আপনি একজন টিকা বিশেষজ্ঞ তো আপনার মতামতটা কি টিকা দেওয়া উচিত কিনা শিশুদের করোনা ভাইরাস কোভিড ভ্যাকসিন কিন্তু তোমাকে প্রোটেকশন দিবে কিন্তু ইনফেকশন কমাবে না এখনও যুক্তরাষ্ট্র স্টাডিতে দেখিয়েছে যে তোমার ভ্যাকসিনেটেড ফুল্লি ভ্যাকসিনেটেড উইথ দ্য বেস্ট ভ্যাকসিনস তাদের নেজেল এবং থ্রোটে সেভেন্টি ফাইভ পারসেন্ট অফ দেম হ্যাভ কফ টু তো এটাতে কিন্তু ইনফেকশন কমাচ্ছে না ভ্যাকসিন ইনফেকশন কমাচ্ছে না কিন্তু প্রিভেন্ট করতে পারছে তো এই ক্ষেত্রে বাচ্চাদের দেওয়া উচিত কিন্তু আবার সেই ইকুইটি চিন্তা করতে হবে যে আমার কতটুকু ভ্যাকসিন আছে আমরা বাচ্চাদের মধ্যে পর্যন্ত কারণ এখন স্কুল খুলে যাচ্ছে সেই ক্ষেত্রে সবাই চিন্তা করছে স্কুলে কলেজে যত কম বয়স পর্যন্ত দিতে পারি ভ্যাকসিন থাকলে তো দিবো ভ্যাকসিন না থাকে তার মানে আরও ব্যবধান হয়ে যাচ্ছে বাচ্চাদেরকে যখন আমি কিন্তু এখন স্কুল যে খুলে দিচ্ছি স্কুলে গেলে বাচ্চাদের কিন্তু মানে ইনফেকশন বাড়াবারও চান্স বেশি হয়ে যাচ্ছে তো একটি বিষয় যে আমাদের স্কুল কলেজ খুলে গিয়েছে তারপরে সবাই বেপরোয়াভাবে চলাফেরা করছে বলা যায় তো আপনি আপনার জায়গা থেকে জনগণের উদ্দেশ্যে করোনাভাইরাস প্রতিরোধে কী আহ্বান জানাবেন প্রথমত বলবো যে সরকারের তরফ থেকে নিজের চেষ্টায় ভ্যাকসিন নেওয়া উচিত সবার মানে এগিয়ে এসে ভ্যাকসিন নেওয়া উচিত যেভাবেই হোক এক এবং দ্বিতীয় আমি বলবো যে আমরা যে বিহেভিয়ার চেঞ্জ যেটা বলেছি মাস আজকে যে আমি তোমার সাথে কথা বলছি মাস ছাড়া আমার কাছে খুব আনকমফোর্টেলাভ আছে তবুও আমাদের ডিস্টেন্স ডিস্টেন্স আছে কিন্তু আমার মনে হয় মা সোশ্যাল ডিস্টেন্সিং ইম্পর্ট্যান্ট আমরা এখনও ওইরকম মেলামেশা করা উচিত না অত দাওয়াত পানি করা উচিত না আমরা জানি এখনও কিন্তু একসাথে মেলামেশা পরার পর কতজনের হয়ে যাচ্ছে চেনা জানার মধ্যে আর একটা জিনিস আমার যেটা করা হয় যে মাস্কটা পরতে হবে মাস্ক অবশ্যই পরতে হবে হাটটা ধুতে হবে সাবধানে থাকতে হবে এবং এটা আর কোনো বিকল্প নেই বিকল্প নেই জি ডক্টর ফেরদৌসি কাদ্রি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেবার জন্য দর্শক অনুষ্ঠান শেষ করব শেষ করার আগে ডক্টর ফেরদৌসি কাদ্রি কথা সূত্র ধরেই বলবো করোনা ভাইরাস প্রতিরোধে নিজে সচেতন হন এবং অপরকে সচেতন করুন